Bismillahirrahmanirrahim. ICC T20 World Cup 2021. The finals quarter, naam bolchi. Mohammad Mahmudullah captain. Mohammad Naim Sheikh. Shommo Sarkar. Liton Kumar Das. Shakib Al Hasan. Mohammad Mushfiqur Rahim. Afif Hossain Dhrubar. Kaji Nurul Hassan Shohan, Sheikh Mehdi Hassan, Nasum Ahmed, Mohammad Mustafizur Rahman, Mohammad Shariful Islam, Taskin Ahmed, Mohammad Saifuddin, Mohammad Shami Hossain, ei 15 jon, er sathe 2 jon additional jabe team er sathe, Ruben Hussain, Aminul Islam Biplav. এই 17 জনের স্কোয়াড আমরা সিলেকশন প্যানেল যথেষ্ট কনফিডেন্ট এই টিমের উপরে, কারণ ধারাবাহিকভাবে তিনটা সিরিজ আমরা টি টোয়েন্টি সিরিজে জিতেছি, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষে আমরা হোমে অলমোস্ট সব সিরিজে কিন্তু সাদা বলের সিরিজ আমাদের জেতা, এই ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাচ্ছি, ইনশাআল্লাহ আমরা কনফিডেন্ট যে আমাদের দল ভালো হবে। পুনর্জন স্কোয়াডের মধ্যে সবাইকে তো সবসময় 11 জনে খেলানো সম্ভব হয় না, তার টিমে কিন্তু ধারাবাহিক পারফরমেন্সটাও ভেরি ইম্পর্টেন্ট, তো সেই হিসাবে সবাই কিন্তু একটা সিস্টেমের মধ্যে আছে টিম ম্যানেজমেন্টের সাথে, কেউ কিন্তু এভেতে নেই, সুতরাং সবাই অলমোস্ট রেডি আছে, যখন যাকে দরকার হবে তখন খেলানো, তো আমার মনে হয় যে এই ধারাবাহিকতাই যাচ্ছে, প্লেয়াররাও রেডি আছে, যাকে যখন দরকার পড়বে ম্যানেজমেন্ট খেলাবে, ইনশাআল্লাহ আশা করি সবাইকে একই রকম আমরা পারফরমেন্সটাই আশা করছি। এরকম একটা সিচুয়েশন যেখানটা হচ্ছে দুজন ভালো বোলার পারফর্মার, তারা প্রায় এক মাস এবং দেড় মাস ধরে খেলা হয়, এই যে তারা খেলার মধ্যে নেই এবং তাদেরকে আপনারা সিলেক্ট করলেন, এ ব্যাপারে কি ম্যানেজমেন্টের উপর আপনাদের তরফ থেকে কোনো প্রেশার ছিল বা বক্তব্য ছিল যেন তাদেরকে খেলার মধ্যে রাখেন? এখানে কোনো কোনো প্রেশার নাই, কিছু নাই, এখানে প্লেয়ারদেরকে আমরা যেভাবে আমরা পাচ্ছি আমরা প্র্যাকটিসের মধ্যে দেখছি, আমরা যথেষ্ট কনফিডেন্ট এই প্লেয়ারের উপরে, এবং আমরা মনে করছি সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট এটা রেডি টু প্লে, তো সুতরাং এদের যদি যেখানে দেখানো হোম সোয়েলে আমরা একটা অন্যরকম উইকেটে আমরা খেলে থাকি, যেখানে আমরা এভেতে খেলি, তো সুতরাং একটা সিরিজে কিন্তু একটা প্ল্যান থাকে, এই প্ল্যানে কিন্তু সবসময় যেতে হয়, এই প্ল্যানের বাইরে কিন্তু যাওয়া হয় না, যেখানে আমরা হোম সোয়েলে দুটো সিঙ্গুলার খেলে বাইরে কিন্তু তিনটেও খেলে, তো সুতরাং এদিকে মাথায় রেখে কিন্তু আগাতে হয়, তো সেই হিসাবে ওইটা মাথায় রেখে কিন্তু প্লেয়ারকে রেডি করা হয়, এবং যদি সুযোগ আসে যে কোনো প্লেয়ারকে কিন্তু আমরা কনফিডেন্ট এবং টিম ম্যানেজমেন্ট কনফিডেন্ট যে প্লেয়ারটা রেডি টু প্লে। আমরা সবাই মিলে কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল মিলে কিন্তু স্কোয়াডটা রেডি এবং কোথায় কি রিকোয়ারমেন্ট দরকার হয় ওটা সব কিছু নিয়ে কিন্তু আমরা আসি, তো সেই হিসাবে আমরা যথেষ্ট কনফিডেন্ট এই প্লেয়ারদের উপরে সিলেক্ট করা হয়েছে। আপনার প্রস্তুতি কেমন, ওরা কি প্র্যাকটিসের মধ্যে না প্রস্তুতি কেমনে আপনি বুঝলেন যে নাই, আপনি তাসকিন আহমেদ জিম্বাবুয়ে সিরিজকে খেলে আসেন? হ্যাঁ, দেড় মাস আগে খেলছে, কিন্তু ওরা তো প্র্যাকটিসের মধ্যে তো কোনো ইঞ্জুরিতে নেই, ও তো ধারাবাহিকভাবে প্র্যাকটিসের মধ্যে আছে, টিমের আমাদের ফাস্ট বোলিং কোচ আছে লুক আফটার করছে, আমাদের এতগুলি স্পেশালিস্ট কোচরা আছে ওরা সবাই লুক আফটার করছে প্লেয়ারদের। আবার আমি কালকে নিয়ে আপনার টিমটা সাজিয়েছিলাম, শেষ মুহূর্তে আমি নিয়ে সরে দাঁড়ালেন, নতুন করে আবার একটা প্লেয়ার করবেন,
অবশ্যই তাই গেল আমাদের তিন ফর্মেটে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল। এখন ও নিজে থেকে প্রকৃত আমরাও যথেষ্ট কনফিডেন্ট ছিলাম যে বিশ্বকাপে ওর মতো খেলোয়াড়কে পাবো, কিন্তু পাই নাই, এটা আমাদেরও দুর্ভাগ্য এবং তামিমকে মিস করবে, আমরাও মিস করবো তামিমকে। তবু আমরা কনফিডেন্ট আবার ফিরে আসবো। অবশ্যই যারা সুযোগ পেয়েছে একটা বিরাট প্ল্যাটফর্মের মধ্যে আছে এবং যারা সুযোগ পেয়েছে তারা অবশ্যই অ্যাবিলিটি আছে ইনশাআল্লাহ ভালো খেলার, এবং বিশ্বকাপে এই স্কোয়াডের উপরে যারা ওপেন করবে এবং সবার উপরে আমরা কনফিডেন্ট ইনশাআল্লাহ এরা ভালো। লং টাইম কিন্তু আবার কিছু মাঝখানে অসুস্থতার মধ্যেও ছিল, এখান থেকে ওভারকাম করেছে, তারপরে ওকে আমরা নিয়ে যাচ্ছি সাথে প্র্যাকটিসের জন্যে। এবং আনফর্চুনেট যে প্ল্যানে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলবো ওই প্ল্যানের মধ্যে ওকে বিবেচনা করে কোভিডের স্পটে রাখা যায়। আপনি দেখেন যে কোনো ফর্মেটে আমরা খেলেন তো উইনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার জয়টা কিন্তু আত্মবিশ্বাস সবসময় পাবে, আপনি কিন্তু হারতে থাকলে দেন মোরালি প্লেয়ারদের কিন্তু অনেক ডাউন করে দেয়, তো সেই হিসাবে এই আত্মবিশ্বাসটা জয়ের আত্মীয় ধারাবাহিকভাবে থাকলে যে কোনো জায়গায় কিন্তু কনফিডেন্টলি আরেকটা সিরিজ বা একটা টুর্নামেন্টে খেলা যায়। সেই হিসাবে আমি মনে করি যে এই জয়ের ধারাবাহিকতা আত্মবিশ্বাস প্লেয়াররা যথেষ্ট পেয়েছে এবং যথেষ্ট কনফিডেন্ট, এবং আমি মনে করি যে বিশ্বকাপের প্রিপারেশনটা কিন্তু ওমানে গিয়ে স্টার্টটা হবে। নানু ভাই, ওখানকার কী উইকেট, আমরা কিন্তু কখনো ওমানে ক্রিকেট খেলিনি, ওখানে না যাওয়া পর্যন্ত কী প্ল্যানে ক্রিকেট খেলবে এটা কিন্তু বোঝাও খুব মুশকিল, তো সেই হিসাবে আমি মনে করি ওখানে না যাওয়া পর্যন্ত ওই প্রিপারেশনের ব্যাপারে কিন্তু আগাম বলা মুশকিল। তো আমরা যেদিন ওমানে যাবো ওখান থেকে বিশ্বকাপের প্রিপারেশনটা শুরু হবে ইনশাআল্লাহ, আমি মনে করি খুব তাড়াতাড়ি খুব দ্রুত আমাদের প্লেয়াররা যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে। নানু ভাই, এদিকে ভাই, সেটা হচ্ছে যে প্রশ্নের সাথে আমি একমত হয়েছি, সেটা হচ্ছে যে আপনি বলতেছেন তো কনফিডেন্ট বিল্ড আপ করবে জিতে যাচ্ছে, কিন্তু ব্যাটসম্যানদের তো আসলে ওই রকম কনফিডেন্ট হচ্ছে না, কারণ সবাই তো রান পায়নি, এরকম উইকেটে ব্যাট করাও তো খুব ডিফিকাল্ট, ব্যাটসম্যানরা কি সেই লেভেলে কনফিডেন্ট থাকবে যেভাবে আপনি বিশ্বকাপ শুরু হতে কিন্তু আরও প্রায় এক মাসের উপরে সময় আছে, তো এখানে কিন্তু আপনার বিল্ড আপে রিফ্রেশিংয়ের কিন্তু যথেষ্ট সময় আছে, তো এজ এ ব্যাটসম্যান আমিও ব্যাটসম্যান ছিলাম, সেলফ অ্যাসেসমেন্ট নিজে প্ল্যান করে যদি একটা সিস্টেমের মধ্যে যাওয়া যায় অবশ্যই ভালো করতে পারবো। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো প্রথম প্রিমিয়ার রাউন্ডটা যেটা আমরা খেলবো, এটা আমরা শেষ করার পরে কিন্তু প্ল্যান করা হবে আমরা কতটুকু যেতে পারবো, প্রতিটা ম্যাচই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা ওমানে গিয়ে ফার্স্ট প্র্যাকটিস ম্যাচ যেদিন খেলবো সেদিন থেকেই কিন্তু আমাদের ইম্পর্টেন্সে শুরু হবে বিশ্বকাপের, যে আমরা কোন দিকে যেতে পারবো আগাম এই মুহূর্তে এই জায়গা থেকে বলা মুশকিল যে আমরা ঠিক কীভাবে কোথায় যাবো। আবার বলেন বুঝিনি, মুসাদ্দেককে নিয়ে ঠিক ওইভাবে কিন্তু আমরা যেটা বললাম যে 15 জনকে আমরা সিলেক্ট করেছি এদেরকে নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি, এবং এই আমাদের হোম সোয়েলে ক্রিকেট হচ্ছে এটার বাইরে আমরা ওমানে গিয়ে যে প্ল্যানে আমরা ক্রিকেট খেলবো এই দিয়ে আমরা এই 15 জনকে সিলেক্ট করেছি, যার কারণে দুটা এডিশনাল আমরা প্লেয়ার দিয়েছি, একটা ফাস্ট বোলার একটা লেগ স্পিনার, এর বাইরে আমাদের আরও আপনার 13 জন প্লেয়ার কিন্তু স্ট্যান্ড বাই হিসাবে আছে, তো যাকে যখন দরকার হবে আলাদা আর কেউ ইঞ্জুরি হতে পারে রিপ্লেসমেন্ট তখন ওখান থেকে কী করা হবে। শাহিন পাটওয়ারি অবশ্যই আমরা জিম্বাবুয়ে সিরিজ থেকে ওরে আমরা ইনক্লুড করেছি, এবং আন্ডার-19 স্কোয়াডের প্লেয়ার আমাদের এইচপির সাথে যথেষ্ট নার্সিং করা হয়েছে ওকে, এবং আমরা যথেষ্ট কনফিডেন্ট যে ও যে স্টাইলে খেলে টি টোয়েন্টি ফর্মেটে যথেষ্ট ভালো খেলবে, আমরা সিলেকশন প্যানেল সবাই ওর প্রতি কনফিডেন্ট আছে। যদি সে নাই খেলে তাকে টি
দেখেন টিমে যদি পাঁচটা বা ছয়টা ফাস্ট বোলার থাকে সবাইকে কিন্তু এগারো জন খেলানো মুশকিল, এবং ধারাবাহিকভাবে দল যখন ভালো খেলতে থাকে তখন কিন্তু এগারো জনটা চেঞ্জ হওয়াও কিন্তু টিম ম্যানেজমেন্টও চায় না। তো সেই হিসাবে ওই ধারাবাহিকভাবে ওই এগারো জনের উপরে কিন্তু কনফিডেন্ট থাকে, সেই হিসাবে ওই ম্যাচটা পায়। কিন্তু রুবেল আমাদের সিনিয়র প্লেয়ার, যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং আমি মনে করি ওর যেভাবে নিজেকে তৈরি করে রেখেছে যখন দলের দরকার হবে তখন ওর থেকে ভালো সার্ভিসটা আমরা আশা করছি। সবসময় আগাম বলাটা টি টোয়েন্টি ফর্মেটে ডিফিকাল্ট, আমরা চাই আমরা সেরা খেলাটা সেরা দিনে খেলবো, ওই দিনটাই সেরাটা খেললে ইনশাআল্লাহ আমরা আশা করছি ভালো কিছু আশা করি। কিপিং এর প্ল্যানটা দেখা যাচ্ছে টিম ম্যানেজমেন্টের থেকে, টিম সিলেকশন আমরা করি, অবশ্যই তিনটা উইকেট কিপার ওখানে আছে এবং টিম ম্যানেজমেন্ট যাকে মনে করে তাকে কিছু কিপিং করে। এটা আমরা সব বলি, এটা আমাদেরকে এই প্রসঙ্গটা আমাদেরকে না জিজ্ঞেস করে না, আমি এই প্রসঙ্গ জিজ্ঞেস করছি একটু জাস্ট করলে সিনিয়র ক্রিকেটারদের সাথে, আমি আপনার প্যানেলের কথা বলছি না, সিলেক্টরদের বলছি না, মোটামুটি অন্য যারা আছে টিমের সাথে জড়িত তাদের একটা বড় দূরত্ব, আমরা সেটা যদি তামিম ইকবাল দেখি, মুশফিকুর রহিম দেখি, মাশরাফির অবসর দেখি, আমরা যদি খেয়াল করি লাস্ট যে ডিসিশনটা মাহমুদুল্লাহ রিয়াজ নিলেন সেখানে, তো এই দূরত্বগুলো দূর করার জন্য আপনি যেহেতু এই প্যানেলের হেড, আপনি কখনো কোনো সারা জীবনে থাকে, যতদিন বেশি থাকবো ততদিনই থাকবে, সুতরাং এই রেসপেক্টটা নিয়ে কোনো রকম কোনো সমালোচনা আলোচনা করার কোনো কারণ নেই। অবশ্যই আমরা এটা আলোচনা করছি এবং এটা ইনশাআল্লাহ খুব সরাসরি সমাধান করব। তাই ইকবালের ব্যাপারে কিন্তু আমরা যথেষ্ট কনফিডেন্ট ছিলাম টিমে খেলার ব্যাপারে, এবং ওর সাথেও কিন্তু আমি আলোচনা করেছিলাম ইঞ্জুরির ব্যাপারে, আমরা তিনজনই আলোচনা করেছিলাম এই ব্যাপারে, সব কিছু কিন্তু ভেরি পজিটিভ ছিল, এবং সাডেনলি ও নিজে উইথড্র করে নিয়েছে, ওকে ফিট না, কারণ ওকে 12 তারিখে একটা ফাইনাল ইনস্ট্রুমেন্ট করার কথা ছিল, তারপরে ওই ফিটনেসের ব্যাপারটা নিয়ে, তারপর তো ও নিজে থেকে উইথড্র করলো না, তো সুতরাং এখানে তো ওটা এখন যারা আছে এদের মধ্যে আমরা এই যে নাইম শেখ, লিটন এবং সমু সরকার, এই তিনটে ওপেনার কিন্তু আমরা সিলেক্ট করছি। সব ধরনের দেখা হয় এবং এটাও চিন্তা করা হয় যে আপনার এব্রোডে কে কেমন খেলবে এবং কে কতটুকু এব্রোডে ভালো খেলতে পারবে এটাও কিন্তু মাথায় রাখা হয়, এবং হোম সোয়েলে এক ধরনের ক্রিকেট আমরা খেলে থাকি, এভাবে কিন্তু আরেক ধরনের খেলি, এখানে কিন্তু এই দুইটার সামঞ্জস্য করে কিন্তু